এই মুহূর্তে যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা হলো এই এলাকার, ঠিক আছে? এই এলাকারই খুবই লাজুক অবস্থা, ঠিক আছে? এখন কিছুটা জল কমেছে, কিন্তু আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছিলেন এটা হলো বিগত শনিবারের, শনিবার অথবা শুক্র, শনিবার, বিগত শনিবারের ভিডিও হবে, ঠিক আছে? বিগত শনিবারে এখানের অবস্থা খুবই 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 খারাপ ছিল। জয় রাধে, জয় গীতা, আশা করি সবাই ভালো আছেন। তা আমাদের আজকের এই ভিডিওটা একটা সাহায্যের আবেদনের ভিডিও বলতে গেলে, তা অত্যন্ত মনোযোগ সহকারে আজকে ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই একটু দেখবেন। তা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমি একদম এখানে বন্যার পানির উপরে দাঁড়িয়ে আছি। এই যে এলাকাটা, এটা হলো আমাদের সিলেটের যে কয়েকটি উপজেলা প্রচুর পরিমাণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে অন্যতম একটা, সেটা হলো কোম্পানিগঞ্জ উপজেলা। এই উপজেলা কোম্পানিগঞ্জ উপজেলার 6 নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের দরাকুল গ্রামে এই মুহূর্তে আমি আছি, আপনারা দেখতে পাচ্ছেন। তা এই গ্রামের প্রায় শতভাগ এলাকা, 100% এলাকা, এখানে প্রায় শতভাগ এলাকা পানির তলে নিমজ্জিত আছে, তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তা আমি এই মুহূর্তে আছি এখানে এই গ্রামের যে প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুলের, সেই প্রাইমারি স্কুলের সামনে এখানে আমি আছি। তা এই গ্রামটা হলো মূলত, আমি যে কারণে এই গ্রামে এসেছি সেটা আপনাদেরকে বলি। এই যে গ্রামটা, এটা হলো মূলত যে মেইন যে সড়কটা আছে কোম্পানিগঞ্জে, কোম্পানিগঞ্জ উপজেলার যে মেইন সড়ক, সেই সড়ক থেকে কিন্তু অনেক ভিতরের একটা গ্রাম, মানে ব্যাকওয়ার্ড এলাকায় পড়ছে এই গ্রামটা। তা বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেছেন যে ফেসবুকে আপনারা বা হোয়াটসঅ্যাপে, ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা দেখেছেন যে বিভিন্ন ইউটিউবার যারা আছে, বিভিন্ন পেজ থেকে, বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্ন রকমের ত্রাণ, দেশের বিভিন্ন জায়গা থেকে ত্রাণ আসতেছে। তা এই সকল ত্রাণগুলো কী হচ্ছে, আমাদের যে মেইন যে সড়কগুলোর আশেপাশে যে গ্রামগুলো আছে, বিশেষ করে এই সকল গ্রামগুলোতে আসলে সবচেয়ে বেশি মানুষেরা, মানে ওই ত্রাণগুলো বেশি পাচ্ছে, ঠিক আছে? কিন্তু যে ভিতরের দিকে যে গ্রামগুলো আছে, বিশেষ করে ব্যাকওয়ার্ড যে গ্রামগুলো আছে, এই সকল এলাকায় মানে নৌকা টুকা নিয়ে আসতে হলে কিন্তু অনেক কষ্ট হয়, যার ফলে অনেক সময় এই ত্রাণ নিয়ে আসতে গেলে অনেকে কিন্তু এই সকল এলাকায় আসতে পারে না, ঠিক আছে? তা আমি চাচ্ছিলাম এই যে গ্রাম, এই গ্রামের মধ্যে এখন পর্যন্ত কেউ কোনো ধরনের ত্রাণের সহায়তা পায়নি। শুধুমাত্র গ্রামের কয়েকজন বয়োজ্যেষ্ঠ কয়েকজন যারা আছেন, শুধুমাত্র ওনারা ছাড়া আর তেমন কেউ এখানে কোনো সংগঠন থেকে, কোনো ধরনের কোনো পেজ থেকে, মানে কেউ কখনো মানে এখানে এই গ্রামে এসে কেউ ত্রাণ দেয় নাই। তা আমি চাচ্ছিলাম আমাদের এই নিম্বার্ক গীতা চ্যানেলের পক্ষ থেকে আমরা যেন এই গ্রামের মধ্যে একটা যা পারি আমরা একজন একটা একটু ত্রাণের ব্যবস্থা যেন করতে পারি, কারণ এই গ্রামের লোকেরা কিন্তু বড় অসহায়, ঠিক আছে? এই যে পেছনে যে স্কুল দেখতে পাচ্ছেন আপনারা, স্কুলের আরও অনেক উঁচুতে পানি ছিল, পানি কিছুটা কমছে এখন। তা আমি চাচ্ছিলাম এখানে, আমি যাকেই জিজ্ঞেস করছি সেই বলছে যে দেখুন দাদা, এখানে তো আমাদের গ্রামটা তো অনেক ভেতরের সাইডে, যারা মেইন সড়কের, মহাসড়কের যে মেইন যে রাস্তাটা আছে, সেই মেইন রাস্তার আশেপাশে যাদের বাড়ি আছে, বাড়িঘর আছে, ওরাই মেইনলি বেশিরভাগ ক্ষেত্রে ত্রাণগুলো বেশি বেশি পেয়ে থাকে। তা আমরা এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার দরাকুল গ্রাম, এটা 6 নং দক্ষিণ রনিখাই ইউনিয়ন পড়ছে এটা। তা এই গ্রামের আমি একটু দেখাই আপনাদের। তা এই গ্রাম আজকে প্রায় 8 থেকে 10 দিন যাবত এখানে বন্যার পানিতে এখানে সবাই আবদ্ধ হয়ে আছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু যারা এখানে ভিতরের দিকের যে গ্রামগুলো আছে, এই গ্রামের মানুষেরা সেই পরিমাণে সেই ত্রাণটা আসলে পায় না। সেজন্য আমি চাচ্ছিলাম যে আমাদের এই নিম্বার্ক গীতা চ্যানেলের মাধ্যমে আমরা আজকের এই যে গ্রামটা আমি এখানে দেখতে আসছি, এই দরাকুল গ্রামে, এখানে আমি চাচ্ছিলাম যে এই ব্যাকওয়ার্ড যে গ্রামটা আছে, এখানে যারা এখন পর্যন্ত কোনো সংগঠন থেকে ত্রাণ পায়নি, ওদেরকে একটা যা কিছু একটা পারি, একটা এখানে প্রায় 1000-এর মতো পরিবার আছে, প্রত্যেকটা পরিবারে যা কিছু পারি একটা ত্রাণের ব্যবস্থা করার জন্য। তা আমি আপনাদের কাছে আকুল আবেদন নিবেদন জানাই, আপনারা যে যা পারেন, ঠিক আছে, নিজের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন আমাদের এই সিলেটবাসীর জন্য আপনারা অবশ্যই কন্ট্রিবিউট করবেন। আমি একটা বিকাশ নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এই বিকাশ নাম্বারে আপনারা যে যতটুকু সম্ভব আপনারা অবশ্যই কন্ট্রিবিউট করবেন এবং আমাদের এই সিলেটবাসীর পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন। তা অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আজকের এই ভিডিওটা আপনারা বেশি বেশি যত বেশি পারেন আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। আপনাদেরকে একটু দেখাই এখানে, যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এখানে গ্রামের সেতুটা দেখতে পাচ্ছেন এখানে, এটা হলো মেইন সড়ক, যে গ্রামের যে রাস্তাটা, এই যে রাস্তা, এখানে সম্পূর্ণ সব কিছু একদম পানিতে তলিয়ে গেছে। তা আমরা এই মুহূর্তে আছি এই যে দরাকুল গ্রামের, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু গ্রামবাসী আমার সাথে ওনারা আছেন। তা ওনাদের কথা আমরা জেনে নেব যে ওনারা কীরকম ত্রাণ পেয়েছেন বা এখানে কীরকম সাহায্য সহযোগিতা ওনাদের কাছে এসে পৌঁছেছে। তা চলুন আমরা এরকম একজনের আমরা কথা জেনে নেই।
ওকে আসসালামু আলাইকুম। আমি এটাই আশা করি বাংলাদেশের যারা যে বা যারা যে জায়গার থাকি ত্রাণ বিতরণ করতেছেন বা বিশেষ করে কোম্পানিগঞ্জ যে আমরা দোরাকুল একটা গ্রাম, বেশি অবস্থা সিরিয়াস, অবহেলিত গ্রাম। এদিকে নৌকা চলাচল বা গাড়ি চলাচল সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন। আমার অনুরোধ রইল যারা বাজারও ত্রাণ বিতরণ করেন, দয়া করে আমরা দোরাকুলের দিকে, দোরাকুল সুন্দরা এই যে পূর্ব অঞ্চল, ওইদিকে চেষ্টা করবার নৌকা দিয়া। প্রতিটা বাড়িয়ে বাড়িয়ে অনেক লোক ছেলেমেয়ে নিয়ে আসে, তার নৌকা নাই, কিন্তু সে ত্রাণ পাইতেছে না, তখন অনেক কষ্ট দিন কাটাইতেছে। আমরা আর ওইদিকে যাতে এই বাজারে না দিয়া চেষ্টা করবা প্রতিটা গ্রামের ঢুকার বা গ্রামের ভিতরে যারা নৌকা নাই, যাতে তারা ঘরে ঘরে পৌঁছে বা তারা যেন একবেলা সুস্থ মতো শান্তিমতো ছেলেমেয়েকে নিয়ে খাইতে পারে, এইটাই আমার অনুরোধ রইল। আর যে নৌকা ছাড়া এদিকে ঢুকতে পারত না, নৌকা দিয়া যেভাবে হোক ওদিকে পৌঁছানো। আর বাজারও এখানে দিলাইলে যাতে বাজারের লোক এখানে যারাই সামনে থাকলো ওরা দিয়া ওরা চলে যায় মনে করে সবাই পায়। আসলে এটা ঠিক না, এখানে সবাই পায় না, যারা উপস্থিত সামনে থাকে ওরা এইসব নিয়ে নেয়। আর বেশিরভাগ মানুষ গ্রাম অঞ্চলে এরা অসহায় মানুষ, এরা এরার দিকে যাতে আপনারা প্রতিটা ঘরে ঘরে পৌঁছে ওইটাই আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আসলে যে সমস্যাটা হয়েছে আর কি, যে এখানে যে মেইন যে সড়কটা আছে, মেইন সড়কটা আসলে এখানে পানির তলিয়ে যাওয়ায় এখানে যে গাড়ি ঘোড়া বা যেখানে ট্রান নিয়ে যে মানুষ আসবে গাড়ি নিয়ে বা ট্রাকে করে এখানে আসলে আসা সম্ভব হয় না এই গ্রামের মধ্যে, যার ফলে এখানে ট্রানটা আসলে ওইভাবে এসে পৌঁছায় না। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকে আছে, ওদের কাছ থেকে আমরা জানবো যে এখানে আর কি ত্রাণগুলো আসেনি। আপনি বলেন আমাদেরকে যে এখানে ত্রাণ টান কীরকম, মানে এখানে কি আপনারা কি ত্রাণ পান বা এখানে কীরকম, মানে এখানে তো দেখা যাচ্ছে যে রাস্তাঘাট ডুবানো আর গ্রামটা অনেক ভিতরে পড়ছে। এখানে কি আমাদের এলাকায় কিছুই আসে না, বিশেষ করে কোম্পানিগঞ্জ উপজেলার দোরাকুল, 6 নং ওয়ার্ডের 6 নং দক্ষিণ ইউনিয়নের দোরাকুল গ্রাম সুন্দাউরা এলাকায় কিছুই আসে না। মানুষগুলো গরিব অসহায়, এই বন্যার পানিতে আর 7-8 দিন হয়ে গেছে, কিছুই নাই, মানুষ শুধু শুধু নাকে মরতেছে, ঘর বাড়ি বলতে কিছুই নাই, সব কিছু ডুবে গেছে, মানুষের কিছুই রয়ে বাকি রয়ে নাই। এখন যারা প্রভাবশালী আছে বাংলাদেশের, যারা দান করতেছে, তারা যেন দৃষ্টি আকর্ষণ করতেছে যেন আমাদের কোম্পানিগঞ্জের 6 নং ওয়ার্ডের 6 নং দক্ষিণ ওখানে দোরাকুল গ্রামটাকের জন্য একটু সাহায্য করেন। আজ প্রায় 10-15 দিন যাবত, প্রায় 10 দিন যাবত এই গ্রামের মধ্যে এখন পর্যন্ত কোনো কারেন্ট নাই। এখানে যে যোগাযোগ করার ব্যবস্থা, কেউ যে বলবে যে আমরা এখানে আছি, এখানে আটকে আছে, আমাদেরকে কিছু এনে দিয়ে যাও, আমাদের খাওয়ার কিছু নাই, এরকম যে মানুষ বলবে সেই সুযোগ সুবিধাটাও আসলে এখানে নাই। এখানে না কারেন্ট আছে, না মোবাইলের নেটওয়ার্ক আছে, ঠিক আছে। তা আপনারা অবশ্যই যে যতটুকু পারেন নিজ নিজ অবস্থান থেকে আমাদের এই সিলেটবাসীর জন্য আপনারা অবশ্যই কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই যদি আমাদের এই গ্রামের মধ্যে আপনারা কন্ট্রিবিউট করতে চান, এখানে যদি একটু হেল্প করতে চান এখানের অসহায় মানুষগুলোকে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারদিকে কিন্তু এখানে যে মেইন যে রোড, আমি এখানে মেইন রোডের মধ্যেও এখানে দাঁড়িয়ে আছি, এই মেইন রোডটা আসলে এখানে পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে এখানে গাড়ি টাড়ি আসা সম্ভব না। এখানে আসতে হলে নৌকা দিয়ে আসতে হয়, ঠিক আছে, যার ফলে এখানে যে ত্রাণগুলো নিয়ে মানুষ যে আসবে এখানে নৌকা নিয়ে ঝামেলা করে আসলে আসতে চায় না। গ্রামের যে বাজার আছে ওই বাজারেই আসলে ত্রাণটা নিয়ে এসে বাজারের মধ্যেই আসলে ওরা ডিস্ট্রিবিউট করে চলে যায়। কিন্তু এখানে অনেক অনেক ঘর বাড়ি আছে যাদের নৌকা নেই, ওরা বাজারে টাজারেও ঠিকমতো যেতে পারে না, তারা কী করবে? ওরা তো আসলে বাজারে গিয়ে যে ত্রাণ নিয়ে আসবে ওই রকম সুযোগ সুবিধা আসলে হয় না সবার। সেজন্য আপনারা অবশ্যই আপনারা যদি কন্ট্রিবিউট করতে চান অবশ্যই এখানে যোগাযোগ করবেন এবং আপনাদের নিজের সাধ্য মতো আপনাদের যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।